হয়, নিউজ এইটিনের সোশ্যাল মিডিয়া পেজলৈ মই স্বাগতম জানাইছো জেসিম আহমেদে। এইখানে সময় ডিব্রুগড়ের কৃত্রিম বানর প্রতিটি আপডেট দিয়ে থাকবলে আমি চেষ্টা করছো নিউজ এইটিনের দর্শক সকলক। আর এয়া ডিব্রুগড়ের উপায়ুক্তর গাড়ি পানির মাজেরে গৈ থাকার দৃশ্য, প্রথম তো দৃশ্য মই দেখাইছো নিউজ এইটিনের দর্শক সকলক। এই সময় পুন প্রক্রিয়া সম্প্রচার যোগে দেখাবলৈ চেষ্টা করছো। আর ডিব্রুগড় শহরের অপরিবর্তিত আজি ষষ্ঠ দিনতো অপরিবর্তিত বান পরিস্থিতি, কৃত্রিম বানত জলমগ্ন ডিব্রুগড়ের 22টা ওয়ার্ড, মহানগর যদিও হল মহানগর এটা মহাসাগরলৈহে পরিণত হয়েছে। এই কথা সকলের মুখে মুখে ডিব্রুগড় জনপ্রতিনিধি নির্বিকার, জেলা প্রশাসনের লোক নির্বিকার, পৌর নিগম অকমন্য বলে আখ্যা দিছে সকলে। আর পৌর নিগমের ভূমিকাক লো যথেষ্ট ক্ষোভ আছে রাইজর। আমি দেখবলে পাইছো শেহতিয়া যে পরিবেশ ডিব্রুগড়ের, সেই পরিবেশে কিন্তু এক প্রকারে রাইজর মাজত বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি করেছে। বহু লোক গৃহবন্দী হয়েছে, জলবন্দী হয়েছে, বহু লোকের ঘর পানি, প্রায় শতা কেবা শতাধিক লোক আসলে জলবন্দী অবস্থাত আছে। আর কোনো লোকের উদ্ধারের ক্ষেত্রে বিশেষ সমাধান নাই। SDRF NDRFর বাহিনীয় তদারক করেছে, গৈছে উদ্ধার অভিযানের চেষ্টা চলাইছে, কিন্তু জলমগ্ন অবস্থাটোর ডিব্রুগড়ক উদ্ধার করবা নাই। প্রশাসনের মুরব্বীর মন্ত্রী আমোলাও আহিছে। মন্ত্রী আমোলা কালি দুজনকৈ মন্ত্রী কেবিনেট মন্ত্রী ডিব্রুগড় ভ্রমণ করলে। সুভাষ দত্ত গৃহ নির্মাণ বিভাগের বিষয়া সুভাষ দত্ত আহিলে, কিন্তু কোনো ধরনের আসলে সমাধান বলে একু ডিব্রুগড়ের এই পরিবেশ দেখা না যায়। সুভাষ দত্ত আর সর্বানন্দ সোনোয়ালের গৃহর যখন সম্মুখ ভাগ তাতো পানি, যথেষ্ট পানি পানি তাত সেই অঞ্চলতো আছে। আমি দেখাবলে পিছত পরবর্তী সময় চেষ্টা করিম। আর এই পানির বাবে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে পানির বাবে, তাক লৈ কিন্তু ক্ষোভিত হয়ে আছে জনসাধারণ, সর্বসাধারণ। মই এখন বাহন দেখাম, এখন বাহন আসলে আবদ্ধ হয়ে আছে পানিত, কালিরপরা চলাব পৰা নাই। আর এখন বাহন তেনে ধরনের আবদ্ধ হয়ে আছে, ইঞ্জিন বিকল হয়ে গেছে বহু বাহনের, আধাতে বন্ধ হয়ে গেছে বহু বাহন। আর যা পরিবেশ ডিব্রুগড়ের এয়া বর্তমান, মই ইয়ার পূর্বে একটা প্রতিবেদন আগবাইছিল ডিব্রুগড়ের ন্যায়াধীশের আদালতের কার্যালয়ের সম্মুখেরপরা, জেলের সম্মুখেরপরা। এয়া ফুলবাগান অঞ্চলের আসলে গেহেম বজার অভিমুখের রাস্তা, ন্যাশনেল হাইওয়ে। আর এয়া বর্তমান উপস্থিত আছো মাজমজিয়াত, শহরের সম্পূর্ণ মাজমজিয়া এইডোখর ডিব্রুগড়ের থানা চারিআলি। আর থানা চারিআলিতে কিছু অংশত এপিঠ এককাল পর্যন্ত পানি, থানা চারিআলিপা ফুলবাগান অভিমুখে যদি যাওয়া যায় বাটত এককাল পর্যন্ত পানি। আর এই পরিবেশের বাবে আসলে পুনসাতে জগরিয়া করেছে রাইজে, বিভিন্ন আসলে জনপ্রতিনিধি সকল প্রশান্ত ফুকনের নামও সাঙুর খাইছে। কব খুঁজছে যে চারিবারকৈ বিধায়কগী হয়ে থাকিও কিয় আজিলৈকে ডিব্রুগড়ের এই কৃত্রিম বানর সমস্যা সমাধান, স্থায়ী সমাধান কিয় করব নয়। প্রত্যুত্তর প্রশান্ত ফুকনে কৈছে অতিরিক্ত বরষুণ, ধারাসার বরষুণের বাবে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। ইয়া প্রাকৃতিক দুর্যোগ প্রলয় বলে কব খুঁজছে প্রশান্ত ফুকনে, কিন্তু রাইজ এই ক্ষেত্রে সন্তুষ্ট নহয়। ডিব্রুগড় নলা নর্দা নর্দমা নির্মাণের নামত বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা গ্রহণ নকরার বাবে যে পরিস্থিতির এই ভয়াবহ সৃষ্টি পরিবেশ পরিস্থিতির প্রত্যেকবারেই সৃষ্টি হয়, তার বাবে কিন্তু প্রশান্ত ফুকন আর অন্যান্য যখন ব্যাগম বিষয়া আছে বা জনপ্রতিনিধি আছে, তেওঁলোকক পুনসাতে রাইজে ক্ষোভ প্রকাশ করেছে তেওঁলোকৰ বিরুদ্ধে। আর এইখানে সময়ত আমার এগারী অতীর্থ সাংবাদিক আছে, আমি কথা পাতবলে চেষ্টা করি তেওঁলোকৰ বাতৰি সংগ্রহ করে আছে যদিও মানে কথা পাতি। নলা নির্মাণের নামত বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার নহয়, পুনসাতে প্রশাসনক আর রাইজক রাইজে অভিযোগ করেছে। সোশ্যাল মিডিয়াত প্রকর্থনার গালি খপনির কোনো ধরনের সীমা নোহা হয়েছে। যে স্থানীয় বিধায়কগীর উপর ক্ষোভ আছে রাইজর, জেলা প্রশাসন পৌর নিগমের উপর ক্ষোভ আছে। বিজ্ঞানসম্মত নলা নির্মাণ নোহাতো একটা প্রধান কারণ বলে কোয়া হয়েছে, যে পানি উপরপা তললে বই যায়, কিন্তু নলা যেটা নির্মাণ করা হয় তেতিয়া কিন্তু সেই নলা সমূহ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি পানিখিনি বই যাব পরাকৈ বনোয়া নহয়, রাতি রাতি নির্মাণ করা হয়। অভিযন্তাগুলাকে তদারক নকরে যাকী সংশ্লিষ্ট বিভাগের অভিযন্তা, এজন সর্বসাধারণ হিসাবে এই গোটেই কথাটো কেনে ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করি? আসলে বিধায়কে কৈছে যে ডিব্রুগড় বাকির উপর দুঃখ জাপিছে, তেওঁলোকে নলাত যাবর পেলায়। কিন্তু বিধায়কলে আমিও একটা প্রশ্ন সুদিছিলো যে বারিষা সময়ত এইখানে আপনার চকু পড়লে নি, খরালি সময় ঢাকন খুলি কেতিয়া সফা করা কোনোবাই দেখা পাইছে? নকরে। ডিব্রুগড় সকল নলা নর্দমা এটা যাবরে আবরি আছে। আর দ্বিতীয় কথাটো হল যে ডিব্রুগড় পানির যে আউটলেটর ব্যবস্থা, এই সম্পূর্ণ ভুল। সকলে জানে ডিব্রুগড় ব্রহ্মপুত্র স্তরটো উপর আছে ডিব্রুগড় শহরখনতো, আর যদি এই নলাখিনি গিয়ে ব্রহ্মপুত্রত গিয়ে যদি সংযোগ হয় ব্রহ্মপুত্র স্তরটোর উপর কেনেদরে পানি যাব, পানি উল্টা আহিব? সকলোখিনি বিজ্ঞানসম্মত কোনো পধ্যে ডিব্রুগড়ের ড্রেনেজ সিস্টেম নহয়। পৌর নিগমে সকলোখিনি চালি জারি চাব লাগবে, তারপরে সকলো পোহরলে আহিব। আর এটা বর্তমান যে কন্ডিশন, আসলতে দুই তিন দিন হয়তো চারি পাঁচ দিনলে পানি থাকি যাব, কারণ আউটলেটের ব্যবস্থা নাই, নলা নিষ্কাশন নয়,
গোটাই যদি ঢাকন এখন উঠাই চায় আপনি উপরপা যদি কোথাও যদি হুড়ুঙাও দেখা পায় গোটে যাব। আর প্রশান্ত ভূষণলে আমি এটা প্রশ্ন উত্থাপিত করছো, যদি আপনি সচাকই দুঃখ দিছে পৃথিবী সকল নলা যাব পড়ে এই সবাই জানে, কিন্তু যদি নলা ডিব্রুগড়বাসী দুঃখ জাপিছে খরালি দিনত আপনার কি করলে পৌর নিগমে কি করলে আপনি বিধায়ক ডিব্রুগড়ের একটা মুখ্য নলা আছে যে পানিখি পরিবাহিত করে পেলায় ডিব্রুগড়ের বাহিরলে লই যায় চহরের বাহিরলে গোটেই পানিখি চহরের যে দৈনন্দিন যে পানি থাকে কিউবিক লিটার সেই পানি লই যাওয়া হয়। সেই নলা কিন্তু ডিব্রুগড়ের আমি যদি কোম এই ঝালুকপাড়া সেইখানে ওসরতেই বা কিছু বা তার কিছু নিলগতে আবদ্ধ হয়ে আছে, তাত বছর বছর ধরে অবৈধ দখল হয়েছে, এই কথা কিন্তু জেলা প্রশাসনেও জানে কিন্তু এইখানে উঠাব নয় কেউ নয়। আসলতে চক আসল ইএনডি বিভাগকও আমি কোম, কিন্তু সমগ্র গোটাই বিষয়টা চাই বর্তমান শহর যেহেতু পানি হয়েছে মূল ড্রেইনটার কথা আপনি কৈছে এটো নিষ্কাশন নয়, ড্রেইনত অবৈধ দখল আছে, অবৈধ দখল আছে এটো প্রশাসনেও চাব লাগে কিয় করিব নয় কি বলি উচ্ছেদ হয়তো কিয় হয়তো প্রশাসনে গম পাব হয়তো বিভাগীয় কর্তৃপক্ষ গম পাব, কিন্তু এইখিনিতে কোম যে ড্রেইনটার কথা যেহেতু আপনি উত্থাপিত করেছে আমি পৌর নিগমকো সুধিছিল মেয়রক আমি সুধিছিল যে আপনার নলা নিষ্কাশনের ব্যবস্থাটা ইমান বেয়া কিয়, তেতিয়া মেয়র সৈকত পাত্র এটা কথা কৈছিলে সম্পূর্ণ দুঃখ ইএনডি উপর যাপিছিল ছটা পাম্পেরে ডিব্রুগড়ের এই বিশাল ২২টা ওয়ার্ডের পানি উলিয়াই দিয়ার ব্যবস্থা করে আছে, এয়া কিমান দূর ফলপ্রসূ বলে ভাবো? প্রথমতে কলে তো সম্ভবই নয় কারণ পানি যদি ব্রহ্মপুত্রত পেলায় ব্রহ্মপুত্র স্তরটার উপর আর পানি ঘুরিয়ে আইব এই কোনো পাইতে বিজ্ঞানসম্মতর কোনো ধরনের ব্যবস্থা নাই। হয় এ আসিল এজন স্থানীয় লোক তথা সাংবাদিক আমি দেখাম এইদরে আসলে পৌরসভায় নিজের বাহনের আবর্জনা সমূহ মুক্ত করবলে চেষ্টা অহরহ প্রয়াস প্রয়াসত জড়িত হয়ে আছে এই সকল পৌর কমিটি যথেষ্ট কাম করেছে সেয়া নুই করব নয়, কিন্তু এইখানে সময় পৌরসভার যখন বরমরিয়া আছে কিন্তু ইয়ার পূর্বে আসলে নির্দেশ দিলে কাম করব এই সকল কর্মচারী যেহেতু, কিন্তু ইয়ার পূর্বে যেটা যে সময় আসলে পানিয়ে নাথাকে যখন নলা সমূহ আবর্জনাপূর্ণ হয়ে থাকে তেতিয়া কিয় পৌরসভায় বা পৌর নিগমে এই মহানগরের নলা নাম তথাকথিত মহানগর বলিয়ে কব লাগবে পহা মহানগরের নলা সমূহ কিয় পরিষ্কারের ব্যবস্থা নলয় প্রতিজন রাইজর প্রশ্ন। ওয়ার্ড কমিশনার সকলে কি করে বহি থাকে এসি কোঠাত বহি থাকে বিভিন্ন বিলাসী অনুষ্ঠানত ভাগ লয় ধুনিয়া সাজপার পিঁধি, কিন্তু যেতিয়া নিরাময় যে এনে ধরনের বিপদ আহে তেতিয়া কিয় ওলাই নাহে এয়াও রাইজর খুব এয়া মই কোৱা কথা নহয়। আপনি যদি সোশ্যাল মিডিয়া ডিব্রুগড়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গোট খুলি চায় ইন্ডিভিজুয়াল কমেন্ট খুলি চায় টাইমলাইন সমূহ খুলি চায় প্রত্যেকটাতেই এনে ধরনের ডিব্রুগড়ের পানির যদি কিনা পোস্ট থাকে তাত কিন্তু এনে ধরনের কমেন্ট দেখব, এই সমূহ প্রশ্নের উত্তর লাগিব সমাধান লাগিব ডিব্রুগড়বাসীক, কারণ ডিব্রুগড়বাসী মহানগর যদি হল মহানগরবাসীর দরে জিয়াই থাকিব খোঁজার এক আসলতে স্টেটাস মানুষক লাগিব, মানুহে তেনেদরে থাকিব খোঁজে সর্বসাধারণ হলেও প্রত্যেকজন মানুষের জীবন আর জীবিকার জিয়াই থাকার আসলতে অধিকার আছে, সেই অধিকার সমূহ জেলা প্রশাসন বরমরিয়া সকল যখন জনপ্রতিনিধি আছে আসলতে দিয়ার দায়িত্ব দায়িত্বরত বিষয়া হয় দিবই লাগিব, আর সেইভাবে জেলা প্রশাসন আর পৌর নিগম আর অন্যান্য যে জনপ্রতিনিধি আছে ওপর এই খুব দেখা গেছে। এইখানে সময়ত নিউজ ১৮ দর্শক মই এই পোনপটিয়া সম্প্রচার দেখাবলৈ চেষ্টা করলো ডিব্রুগড় শহরের থানা চারিআলিৰ পৰা।